মহামনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 202তম জন্মদিন উপলক্ষে দৃষ্টিকোণের পক্ষ থেকে রইল আমাদের বিনম্র শ্রদ্ধার্ঘ। আমি শ্রদ্ধা নিবেদন করছি মহান শিক্ষক তথা সমাজ সংস্কারক মহামনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি প্রেমেন্দ্র মিত্রের চিরদীপ্যমান কবিতার মাধ্যমে। স্তব্ধ বিস্ময়ে তোমাকে আজ স্মরণ করি, মহাকাল চক্রের পরম আশ্চর্য অতি বিরল সেই আবির্ভাবকে, মানব ইতিহাসের ধারা যার পদাঙ্ক করে অনুসরণ, যুগে যুগে মানব সভ্যতার বিবর্তন যার জীবনদ্যুতি থেকে পায় মৃত্যুতরণ বেগ ও প্রেরণা। আবির্ভাব তোমার অতর্কিত, অভাবিত, ইতিহাসের কোনো গণনা তার হদিশ পায় না। আমাদের ধন্য করতে ইতিবৃত্তের কোনো মহৎক্ষণ তুমি খোঁজনি। সময়ের স্রোত যেখানে উত্তাল, পৃথিবীতে মানব বিবর্তনের তেমন কোনো কেন্দ্রবিন্দুও নাও নিবেছে। বণিক বৃত্তির প্রসাদে সহসা স্ফীত কায়, পশ্চিমের লুপ্ত গ্রাসে শোষিত নগণ্য এক পলিমাটির দেশ তুমি খুঁজে নিয়েছো তোমার পদার্পণের জন্য। অন্ধ সংস্কারের জড়ত্বে পঙ্গু সেই ভূমিখণ্ডের পরম লজ্জার একটি সময়সীমা করেছ নির্বাচন, কিন্তু সমস্ত মানব ইতিহাস সার্থক করা সেই আবির্ভাব মানব জন্মকেই এক নতুন মহিমায় করেছে উত্তীর্ণ। তুমি তো বিগতকালের নও, নও তুমি শুধু বর্তমানে। বহুভাবে শতাব্দী পার হয়েও তোমার উজ্জ্বল উপস্থিতি অম্লান উদ্ভাসনে থাকবে চিরদীপ্যমান। নমস্কার।